গ্রিন ভ্যালি পার্ক নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত দেশের উত্তরাঞ্চলের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র। কি নেই এখানে? আপনাদের চিত্ত বিনোদনের জন্য এখানে রাখা হয়েছে অসংখ্য রাইড, ও সেই সাথে এই পার্কটি সবুজের চাদরে ও নানা ফুলের সাজে অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে। দর্শক, আমরা এখন আছি গ্রিন ভ্যালি পার্কের গেটের সামনে। এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকব। টিকিট মূল্য প্রতিজন 50 টাকা। চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকেই গেটের সামনে পাবেন এমন সাজানো গোছানো ফুলের বাগান, তার ফাঁক দিয়ে পাকা হাঁটার রাস্তা। বাম হাতে পাবেন এই ডাইনোসরটি, আর ডাইনোসরের পাশেই আছে এই অসাধারণ পানির ফোয়ারা। পাশে বসার বেঞ্চে বসে আমরা এর সৌন্দর্যকে আরেকটু গভীরভাবে দেখার চেষ্টা করলাম, আর পাশের এই ফুলগুলো যেন এই পানির ফোয়ারাটিকে আরও সৌন্দর্যময় করে তুলেছে। পাশে বিভিন্ন রাইডে দর্শনার্থীদেরকে উঠতে দেখে চললাম সেদিকে। সবুজ মাঠের মধ্য দিয়ে এই পাকা হাঁটার রাস্তা দিয়ে হেঁটে চললাম আমরা। দর্শক, এখানে আসলে আপনারা এমন অনেক রাইড চড়তে পারবেন। 20 থেকে 30 টাকা টিকিটের এই সকল রাইডে চড়তে চলে আসুন নাটোরের এই গ্রিন ভ্যালি পার্কে। নাগরদোলা, হানি সুইং, কি নেই এখানে? এপাশটা দেখা শেষে রেস্টুরেন্টের পাড়ি দিয়ে চললাম আর একটু সামনে। সামনে আসতেই চলে আসলো ট্রেন। খুব সুন্দর সাজানো গোছানো এই ছোটোখাটো পাহাড়ের মতো অংশে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। এখান থেকে নেমে আরো সামনে যাবার পালা। গেটের সামনের থেকে এই জায়গাটিকে আর একটু বেশি ভালোভাবে সাজানো মনে হচ্ছে। দর্শক, এখন আমি আছি 9D মুভি হলের সামনে। আপনারা যারা 9D মুভি দেখতে চান তারা এর ভিতরে গিয়ে দেখতে পারেন। প্রতি টিকিটের মূল্য 50 টাকা। দর্শক, আমার পিছনে একটা সুন্দর ঝর্ণা রয়েছে, যেন মনে হচ্ছে ও দূর পাহাড় থেকে ঝর্ণাগুলো পাহাড় বেয়ে নিচে নামছে, আর এর নিচে যে স্রোতধারা সত্যি অসাধারণ।
দর্শক, আমার পিছনে যে আম বাগানের অংশটি দেখছেন, ওখানে দেখার কিছু নেই। আমরা যাচ্ছি মূলত এই সাইড দিয়ে, এই সাইড যেটা ব্রিজ রয়েছে, ব্রিজ এবং লেক, ওখানে যাব। চলুন, দর্শক, এখানে সুন্দর একটা কৃত্রিম লেকের ব্যবস্থা করা হয়েছে। আপনার ইচ্ছা করলে আমার প্যাডেল বোর্ড চালাতে পারেন, সবাই যেমন চালাচ্ছে। দর্শক, এই লেকের ভিতর দিয়ে সুন্দর একটা ব্রিজ তৈরি করা হয়েছে, দেখুন সুন্দর ব্রিজটা। এখন আসা যাক এই গ্রিন ভ্যালি পার্কে আপনারা কীভাবে আসবেন। দর্শক, ঢাকা থেকে এই শহর দিয়ে বাঘা রুটে চলাচলকারী বাসে করে আপনারা বাঘা নামক স্থানে নেমে সেখান থেকে সিএনজি করে সোজা চলে যাবেন নাটোরের লালপুরে। লালপুর উপজেলা সদর থেকে এই গ্রিন ভ্যালি পার্কের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তাছাড়া আপনারা চাইলে নাটোর বাইপাস হতেও লালপুর যাওয়ার বাস পেয়ে যাবেন, তবে সব থেকে ভালো হয় ট্রেনে আসলে। আপনারা আব্দুলপুর রেলওয়ে জংশনে নেমে আর সেখান থেকে গ্রিন ভ্যালি পার্কে সহজেই যেতে পারেন বিভিন্ন সিএনজি বা অটোতে করে। ওখান থেকে এই গ্রিন ভ্যালি পার্কের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আর এই সেই ব্রিজটা আজরা লেকের উপর তৈরি করা হয়েছে, খুব সুন্দর। দর্শক, এখন আমি আছি লেকের উপরের এই ব্রিজের উপরে। ব্রিজটা কাঠের তৈরি এবং দেখতে অনেক সুন্দর। আর ব্রিজের নিচ দিয়ে সবাই প্যাডেল বোর্ড চালাচ্ছে। দর্শক, এখানে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে, আর এখানে আছে দুটো জিরাফ দুই পাশে। আর ওই দূরে দেখা যাচ্ছে যে আরও একটা পানির ফোয়ারা, খুব সুন্দর। দর্শক, আমরা একটু সামনে যাচ্ছি, সামনে আছে সুইমিং পুল এবং যেখান থেকে প্যাডেল বোর্ড চালাতে হয়, যেখান থেকে টিকিট কাটতে হয় ওখানে। চলুন যাওয়া যাক। দুই পাশে দুইটা ব্রিজ রয়েছে, এপাশে ও সামনে একটা, আর এই পাশে আর একটা। দর্শক, উত্তরাঞ্চলে যে দুইটি খুব জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে, বিশেষ করে পিকনিক স্পট, আর তার মধ্যে স্বপ্নপুরি একটা, আর দ্বিতীয় নম্বরে বলা যায় এই গ্রিন ভ্যালি। দর্শক, এই গ্রিন ভ্যালি পার্কে এসে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে প্রতিটা টিকিট কাউন্টার এমন বিভিন্ন আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে। যেমন আমার পিছনে দেখছেন একটা সুন্দর মিষ্টি কুমড়া, আর এর ভিতরে টিকিট কাউন্টার। দর্শক, এই গ্রিন ভ্যালি পার্কে আপনারা সুইমিং পুলও পাবেন, আর সুইমিং পুলে সাঁতার কাটতে হলে আপনাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য 150 টাকা। দর্শক, এখানে আপনারা স্পিড বোর্ডে উঠতে পারেন। যে সুইমিং পুল আছে তার চারিপাশে স্পিড বোর্ডের জন্য কৃত্রিমভাবে ক্যানেল তৈরি করা হয়েছে, যে ক্যানেলের ভিতর দিয়ে স্পিড বোর্ডগুলো দ্রুত গতিতে ছুটে চলে। দুই পাকেই রাইড শেষ। দর্শক, স্পিড বোর্ড রাইড শেষে এখন আমরা যাচ্ছি আবার ওই সামনের দিকে।
দর্শক এখন আমরা ফ্লাওয়ার ভ্যালিতে যাচ্ছি আর টিকিট মূল্য 20 টাকা দর্শক আমরা আছি ফ্লাওয়ার ভ্যালিতে আপনারা এখানে আসতে চাইলে আপনাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে আপনারা এপাশ দিয়ে ঢুকে এপাশ থেকে বের হতে পারবেন দর্শক সত্যিকার অর্থে এই গ্রিন ভ্যালি পার্কের ফ্লাওয়ার যে গার্ডেন আছে এটা খুবই সুন্দর বিশেষ করে ঢাকার যে ঠিকানা ডে আউটার্স রয়েছে ওরই আদলে প্রায় তৈরি এই ফ্লাওয়ার গার্ডেনটা খুবই সুন্দর এত সুন্দরভাবে সাজানো আপনারা দেখুন যে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে দর্শক এখন আসি এই গ্রিন ভ্যালি পার্কের সাথে দিনাজপুরের স্বপ্নপুরি ঠিক কতটা মিল রয়েছে তা জানার চেষ্টা করি এই গ্রিন ভ্যালি পার্কটি আসলে স্বপ্নপুরির সাথে কতটা প্রতিযোগিতা করতে সক্ষম সেটা খোঁজার চেষ্টা করব বাস্তবিকপক্ষে স্বপ্নপুরি এটা থেকে একটু এগিয়েই থাকবে কারণ 2 থেকে 3 বছরের আগে এই গ্রিন ভ্যালি 3 যুগের আগের স্বপ্নপুরির সাথে পাল্লা দিবে এটা মনে করাটা অনুচিত তবে রাইডের সংখ্যাধিক্যের ক্ষেত্রে দুটোই সমান সমান তবে যাই বলুন গ্রিন ভ্যালি পার্কের এই ফ্লাওয়ার গার্ডেনটি আমাকে মুগ্ধ করেছে অসাধারণ একটা জায়গা এখানে আসলে যে কারোর মনটা ভালো হতে বাধ্য দর্শক অবশেষে ফ্লাওয়ার গার্ডেন দেখা শেষে ড্রাগনের পেটের ভিতর দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম সেই সাথে ইতি টানলাম আমাদের গ্রিন ভ্যালি পার্কের আজকের এই ভ্রমণের দর্শক এই গ্রিন ভ্যালি পার্কটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এমন তথ্যবহুল নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার সুরাস্ত মঙ্গল কামনা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ